Dear students, how are you? I hope you all are well by the grace of Almighty Allah. Today, this is Yunus Ahmed, assistant teacher of English, Aushkandi Roshadia Public School and College. My dear students, today I am going to take a class on articles of class 8 subject English. For the students of class 8, there is a question in number 10 on articles carrying 5 marks, right? And that is why I am going to tell you about articles, the use and uses of articles. Dekho ekhane ekta kotha hocche je আর্টিকেল শব্দের বাংলা অর্থ কি? আর্টিকেলকে বাংলায় আমরা বলি পদাশ্রিত নির্দেশিকা, পদাশ্রিত নির্দেশিকা ইন বাংলা। তাহলে আমরা যদি আর্টিকেলের একটা ডেফিনেশন দাঁড় করাতে চাই, হ্যাঁ, ইফ উই গোয়িং টু টেল অ্যাবাউট দ্য ডেফিনেশন অফ আর্টিকেল, তো আমরা দেখছি যে যেহেতু এটার বাংলা অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশিকা, তাহলে এখানে পদাশ্রিত এই শব্দটাকে আমরা বাংলা এই শব্দটাকে বিশ্লেষণ করলে খুব সহজেই আর্টিকেলের ডেফিনেশনটাকে আমরা বুঝতে পারবো। তোমরা একটা জিনিস খেয়াল করবে, এখানে যখন আমরা পদাশ্রিত কথাটা বলি তখন দুইটা শব্দ আসছে, পদ প্লাস আশ্রিত। তাহলে যখন কোনো শব্দ বা কোনো ওয়ার্ড, হ্যাঁ, পদ একটা পদ অর্থাৎ নাউন বা প্রোনাউন এনপি এটাকে আশ্রয় করে বসে, তখন আশ্রয় করে বসে মানে কি তার পূর্বে বসবে। তাহলে আমরা বলতে পারি যে আর্টিকেল সাথে এইখানে এই ডেফিনেশনটা থেকে বা এই ওয়ার্ডটা থেকে যদি আমরা বের করি তাহলে আর্টিকেলটা বসে কোথায়? আর্টিকেলটা বসে হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে, একমাত্র নাউন এবং প্রোনাউনের পূর্বে আমরা আর্টিকেল বসাবো, অন্য কোথাও না। এটা একটা ব্যাপার। এটা এই কথাটা আমি একটু পরে বললেও পারতাম, একটু আগে বলছি এই জন্য যে আমরা যাতে আর্টিকেলের সংজ্ঞার ক্ষেত্রে অনেকেই আমরা বলি যে এ এন ডি এই তিনটা শব্দকে আমরা বলি সাধারণত আর্টিকেল বলে। অ্যাকচুয়ালি আসলে এই তিনটা শব্দ হচ্ছে আর্টিকেলের উদাহরণ, এটা আসলে আর্টিকেলের ডেফিনেশন না। তো এই আর্টিকেলটাকে আমরা দুটা ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে ডিরেক্ট আর্টিকেল, একটা হচ্ছে ইনডিরেক্ট আর্টিকেল। আমরা ডিটাকে বলি ডিরেক্ট আর্টিকেল এবং এ এবং এন এই দুটা শব্দকে বলি আমরা ইনডিরেক্ট আর্টিকেল। এখন প্রশ্ন আসছে যে এই ডিরেক্ট আর্টিকেল এবং ইনডিরেক্ট আর্টিকেল বসার জায়গাগুলো কোথায়? আমরা যখন এটার বসার জায়গা নিয়ে কথা বলি তখন একটা প্রশ্ন আসছে এরকম, আমরা প্রথমে এ এবং এন এই দুইটা কথা বলি। যখন কোনো শব্দকে আমরা অনির্দিষ্ট করে বোঝাতে চাই, কোনো নাউনকে, হ্যাঁ, যখন কোনো নাউনকে আমরা অনির্দিষ্ট করে বোঝাতে তখন আমরা আর্টিকেল এ বা এনকে ব্যবহার করে থাকি, আর যখন আমরা নির্দিষ্ট করে বোঝাতে চাই তখন আমরা আর্টিকেল ডিকে ব্যবহার করি। এ এবং এনের ক্ষেত্রে কথা হচ্ছে যখন আমরা দেখি আমাদের যে ইংরেজি লেটার্স বর্ণমালা বাংলা ইংরেজিতে সেখানে টোটাল 26টা বর্ণ আছে আমাদের, ওই 26টা বর্ণের মাঝে 5টা বর্ণ সেটা হচ্ছে ভাওয়াল, এ ই আই ও ইউ, এই 5টা বর্ণ হচ্ছে কি ভাওয়াল, আর বাকি যে 21টা বর্ণ আছে সেটা হচ্ছে কনসোনেন্ট। তো আমরা বইয়ে দেখি সাধারণত এরকম যে আমরা বলে থাকি এরকম যে এই পাঁচটা ভাওয়াল যখন কোনো শব্দের শুরুতে থাকে তখন তার পূর্বে আমরা আর্টিকেল এন বসে, এই কথাটা বলে থাকি। কিন্তু এই কথাটা আমরা আজকে এভাবে না বলে আমরা এভাবে বলবো যে যদি কোনো শব্দের উচ্চারণ ভাওয়ালের মতো হয়, অর্থাৎ একটা শব্দের উচ্চারণ আর বানান দুইটা ব্যাপার এক না, আমরা যদি দেখি যে কখনো শব্দের ভাওয়াল আছে কিন্তু সেটা উচ্চারণটা ভাওয়ালের মতো হচ্ছে না, কনসোনেন্টের মতো হচ্ছে, তখন আমরা এখানে আর্টিকেল এন বসাতে পারবো না। যেমন দেখো আমরা যদি একটা শব্দ লিখি, সাপোজ একটা বাক্য লিখছি হি ইজ ড্যাশ এম এ, এখানে দেখা যাচ্ছে এই যে এম এটা একটা বর্ণ,
কিন্তু এটা কিন্তু কনসোন্যান্ট, কিন্তু যখন আমরা এটাকে উচ্চারণ করব, প্রনাউন্স করব, তখন দেখা যাচ্ছে এম এম শব্দটা উচ্চারণ করলে প্রথমে এর মতো, অর্থাৎ যে সাউন্ডটা আমার কানে আসতেছে সেটা হচ্ছে ভাওয়েলের মতো। যেহেতু সাউন্ডটা ভাওয়েলের মতো, তাহলে আমরা আর্টিকেল এখানে এন বসাবো। তাহলে মূল কথা হচ্ছে যে কোন শব্দের পূর্বে ভাওয়েল থাকলে আর্টিকেল এন বসাবো। কথাটা আমরা এইভাবে না বলে আমরা বলবো যে কোন শব্দের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে আমরা তার পূর্বে আর্টিকেল এন বসাবো। তাহলে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের শব্দের উচ্চারণ সম্পর্কে জানা। আর্টিকেলকে ভালোভাবে কাজ করতে হলে আমাকে কী করতে হবে, প্রথমে আমাকে প্রত্যেকটা শব্দের উচ্চারণ সঠিক এবং প্রপার উচ্চারণটা জানতে হবে, তাহলে আমরা আর্টিকেলটাকে ব্যবহার করতে পারবো। তো আমরা এখানে দেখলাম, আমি যদি বলি, আমি কয়েকটা ওয়ার্ড লিখছি যেরকম আপেল, অ্যাপল, তারপরে আমি লিখলাম আমব্রেলা, আমি যদি বলি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, একটু খেয়াল করো এখানে একটা শব্দ আসছে অ্যাপল। তা এইখানে এই শব্দটা যখন আমরা বলি তখন উচ্চারণটা ভাওয়ালের মতো হচ্ছে, সেই জন্য আমরা আর্টিকেল এন লিখে দিচ্ছি। কিন্তু এখানে দেখো আমব্রেলা, এইখানেও ইউ, ইউনিভার্সিটি এখানেও ইউ, কিন্তু দুইটা শব্দ যদি আমরা বর্ণের দিক থেকে লক্ষ্য করি, লেটারের দিকে লক্ষ্য করি, তাহলে এটা হচ্ছে একটা ভাওয়াল। কিন্তু যখন বলি আমরা আমরেলা আ, এটা ভাওয়াল উচ্চারণ, কিন্তু যখন বলি ইউনিভার্স ইউ, দ্যাট ইজ ইউটা হচ্ছে তখন কি ওয়ার মতো উচ্চারণ হয়ে যাচ্ছে, যেটা কনসোনেন্ট। আর এই জন্য ইউনিভার্সিটির পূর্বে আমরা আর্টিকেল এ দিচ্ছি, আমরেলার পূর্বে আর্টিকেল আমরা এন দিচ্ছি। তাহলে এখন এখান থেকে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে যে শব্দের শুরুতে যেই উচ্চারণ সাউন্ডটা আসবে সেই সাউন্ড যদি ভাওয়ালের মতো হয় তাহলে আমরা আর্টিকেল এন ব্যবহার করব, আর যদি উচ্চারণটা কনসোনেন্টের মতো হয় তাহলে আমরা আর্টিকেল এ ব্যবহার করব। এই হচ্ছে আর্টিকেল এ অথবা এ এবং এন নিয়ে কথা। এখন আসি আর্টিকেল, ডেফিনেট আর্টিকেল, দ্যাট ইজ ডি। একটা এটার ব্যাপারে একটা প্রথম কথা হচ্ছে যেটা, যে আমরা বলি যে যখন কোনো নাউনকে আমরা নির্দিষ্ট করে বোঝাই, যখন কোনো নাউনকে আমরা নির্দিষ্ট করে বোঝাই তখন আর্টিকেল দি ব্যবহৃত হয়। কিন্তু এখন প্রশ্ন আসছে কখন নির্দিষ্ট করে বোঝাচ্ছে বা অনির্দিষ্ট করেছে, এই ব্যাপারটা আমরা বুঝবো কীভাবে। এখানে এখানে একটা প্রথম কথা বলে দিচ্ছি যে ওইটা আমাদেরকে বুঝতে হবে। আর একটা কথা হচ্ছে যে পৃথিবীতে অর্থাৎ প্রকৃতিতে, এই ইউনিভার্সাল থেকে মহাবিশ্বে যেই জিনিসগুলা একটা করে অবস্থিত, যেরকম আকাশ একটা আকাশ, যেরকম আমি বলি পৃথিবী এটা একটা গ্রহ, যেরকম যমুনা নদী, যমুনা নদী আছে অনেক, কিন্তু যখন আমি যমুনা নামে নদীটা বললাম তখন সেটা একটা নামে, নদীর নামে যমুনা নদী। তাহলে এই যেগুলো পৃথিবীতে একটা করে অবস্থিত আছে অবস্থিত, সেটুগুলোর পূর্বে আমরা আর্টিকেল দি ব্যবহার করব। আরেকটা বিষয় হচ্ছে যে আর্টিকেলটা আসলে স্ট্রাকচারালি পড়তে হয়, কারণ ফিল ইন দ্য গ্যাপসে যখন আমরা দেখি তখন কিন্তু আমরা যে এখানে আর্টিকেল ডেফিনেট আর্টিকেল ব্যবহার করব না আমরা ইনডিফিনেট আর্টিকেল ব্যবহার করব, এই বিষয়গুলো নিয়ে আমরা খুব কনফিউজড হয়ে যাই। কারণ আমরা শুধু আর্টিকেলের কথাগুলো বললে নির্দিষ্ট এবং অনির্দিষ্টের কথাগুলো বলি, কিন্তু আসলে আর্টিকেলটা ভালোভাবে পড়তে হলে আমাদের কিছু স্ট্রাকচার মেনটেন করতে হবে। আমি চলো আজকে তোমাদেরকে সেরকম দু একটা স্ট্রাকচার নিয়ে কথা বলতেছি, আমি খুব বেশি স্ট্রাকচার নিয়ে কথা বলবো না। যেমন একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার যেটা থেকে সবসময় খুব বেশি মার্ক থাকে, সেটা হচ্ছে একটা স্ট্রাকচার সেরকম ডি প্লাস নাউন প্লাস অপ প্লাস নাউন। কথাটা হচ্ছে এরকম যে প্রিপোজিশন অফ দিয়ে যদি দুটি নাউন যোগ থাকে, প্রিপোজিশন অফ দিয়ে যদি দুটি নাউন যোগ থাকে সেই ক্ষেত্রে প্রথম নাউনটির পূর্বে আর্টিকেল দি বসে, এবং এই নাউনটা হতে হবে ভার্বাল নাউন, এটা হতে হবে ভার্বাল নাউন। যেরকম একটা উদাহরণ লিখছি, অনেক সময় ভার্বাল নাউন না হলেও চলে, যেরকম উদাহরণ দিচ্ছি দ্য ইম্পর্টেন্স অফ নিউজ পেপার, দ্য ইম্পর্টেন্স অফ নিউজ পেপার, এই ক্ষেত্রে একটা কথা বললাম। আর একটা কথা হচ্ছে দ্য দার
ওকে, একটা উদাহরণ থেকে আমরা দেখি। তো এখানে দেখলাম যে এই যে অপ, অপের পূর্বে ইম্পর্টেন্স এটা একটা নাউন এবং নিউজ পেপার এটা একটা নাউন। তাহলে আমরা দেখব যে প্রিপোজিশন অপ দিয়ে যদি দুটি নাউন যোগ থাকে তাহলে প্রথম নাউনটার পূর্বে আমরা আর্টিকেল দিব, সে দিব, এবং দ্বিতীয় নাউনটার পূর্বে জিরো আর্টিকেল, যেটাকে আমরা একটা কথা হচ্ছে যেটাকে আমরা বলি জিরো আর্টিকেল, ব্যাকরণের ভাষায় বলি আমরা জিরো আর্টিকল, যে চিহ্নটা প্রকাশ করা হয় এরকম একটা ক্রস চিহ্ন দিয়ে, এটাকে আমরা বলি জিরো আর্টিকেল। এটা একটা ব্যাপার। আরেকটা রুল হচ্ছে, একটা স্ট্রাকচার হচ্ছে আরেকটা, যে তোমরা যদি দেখো যে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে বেস্ট যে শব্দটা সেটা হচ্ছে অ্যাজেকটিভের সুপারলেটিভ ফর্ম। তাহলে এখান থেকে আমরা একটা স্ট্রাকচার লিখতে পারি যে অ্যাজেকটিভের সুপারলেটিভ ফর্মের পূর্বে, অ্যাজেকটিভের সুপারলেটিভ ফর্মের পূর্বে আমরা আর্টিকেল দিব সব সবসময়। অ্যাজেকটিভের সুপারলেটিভ ফর্মের পূর্বে যদি গ্যাপস থাকে তাহলে আমরা আর্টিকেল দিব, সে দিব। আচ্ছা, এখন চলো আমি আরেকটা স্ট্রাকচার নিয়ে কথা বলি। যেমন শি ইজ ড্যাশ বিউটি, আবার যদি বলি শি ইজ ড্যাশ বিউটিফুল, আবার যদি বলি আমি শি ইজ ড্যাশ বিউটিফুল গার্ল। তো এইখানে একটা ব্যাপার লেখা করো, এই যে বিউটি একটা শব্দ সেটা হচ্ছে কি নাউন, কিন্তু বিউটিফুল এই শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমরা একটু যখন আমি যখন সংজ্ঞার ক্ষেত্রে যখন পদাচিত নির্দেশিকা বলতেছিলাম তখনই বলেছিলাম যে আমরা আর্টিকেলটাকে ব্যবহার করব নাউনের পূর্বে। এখন যে জায়গায় গ্যাপসটা দেওয়া আছে সেই গ্যাপের পরে যদি আমি নাউন খুঁজে না পাই, শুধু অ্যাডজেক্টিভ থাকে, যেমন বিউটিফুল এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে এখানে আমি আর্টিকেল বসাতে পারবো না, কারণ অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে না, সো এখানে ক্রস হয়ে যাবে। আমি বলতে পারবো না শি ইজ এ বিউটিফুল, এখানে বলতে হবে শি ইজ বিউটিফুল, অর্থাৎ এখানে আর্টিকেলটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এটা অ্যাডজেক্টিভ, কারণ আর্টিকেল বসাতে হলে নাউন লাগবেই, নাউন ছাড়া আর্টিকেল বসানো যাবে না। যে বিউটি যে শব্দটা এটা একটা নাউন, তাহলে আমি এখানে বসাতে পারবো কি এ বিউটিফুল গার্ল। আবার আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যদি এইখানে যদি আসে আমি বলি যে বিউটিফুল গার্ল, তো স্যার কথা হচ্ছে যে এইখানে তো এটা অ্যাডজেক্টিভ, কিন্তু প্রশ্ন আসছে এখানে বিউটিফুল একটা সিঙ্গেল ওয়ার্ড না, বিউটিফুল গার্ল অ্যাডজেক্টিভ। নাউন যখন গঠিত হয় নাউনটাকে তিনটা একটা কম্পাউন্ড নাউন যখন গঠিত হয় তখন কোথাও কোথাও আমরা দেখি যে শুধু ফ্রেশ একটা ওয়ার্ডে একটা সিঙ্গেল নাউন হয়, কখনো কখনো অ্যাজেক্টিভ প্লাস নাউন দুটো মিলে একটা ওয়ার্ড গঠিত হয়, কখনো অ্যাডভার্ব প্লাস অ্যাজেক্টিভ প্লাস নাউন। এখানে এখানে শুধু একটা ওয়ার্ড মিলে একটা শব্দ একটা নাউন, এখানে অ্যাজেক্টিভ এবং নাউন মিলে একটা ওয়ার্ড, এখানে অ্যাডভার্ব অ্যাজেক্টিভ এবং নাউন এই তিনটা ওয়ার্ড মিলে একটা নাউন একটা ওয়ার্ড হিসাবে বিবেচিত হবে। যদি সেরকম হয়ে যায় যে অ্যাজেক্টিভের পরে নাউন থাকে তাহলে আমরা এখানে আমরা আর্টিকেল এ বসে দিতে পারবো, কারণ এটাকে আমরা এই দুইটা ওয়ার্ড এখানে অ্যাজেক্টিভ এবং নাউন মিলে কি হয়ে গেল একটা নাউনে পরিণত হয়ে গেল। তাহলে আমরা এখানে বলতে পারি যে অ্যাজেক্টিভ প্লাস নাউন যদি থাকে তাহলে আমরা তার পূর্বে আর্টিকেল এ অথবা এন বসাতে পারি, অ্যাডভার্ব প্লাস অ্যাজেক্টিভ এবং নাউন যদি থাকে তার পূর্বেও আমরা আর্টিকেল এ বা এন বসাতে পারি, নাউনের পূর্বে আমরা আর্টিকেল এ বা এন বসাতে পারি, কিন্তু শুধু অ্যাজেক্টিভের পূর্বে আমরা আর্টিকেল বসাতে পারি না। আরেকটা উদাহরণ আমি তোমাদেরকে দেখাচ্ছি আর্টিকেলের উপর, সেটা হচ্ছে ইট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট, ইট ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ড্যাশ বুক। তোমরা খেয়াল করো এই যে এখানে একটা শব্দ আসছে ইম্পর্ট্যান্ট, এটা একটা অ্যাজেক্টিভ, আর বুক এটা হচ্ছে নাউন। অ্যাজেক্টিভ এবং নাউন, অ্যাজেক্টিভ এবং নাউন এর মাঝখানে আর্টিকেল বসবে না,
কখনোই অ্যাজেকটিভ এবং নাউন এর মাঝখানে আর্টিকেল বসবে না। আর্টিকেলটা নিচ্ছে কোথায়? অ্যাজেকটিভ এবং নাউন এর মাঝে বসবে না, কিন্তু অ্যাজেকটিভ এবং নাউন দুটাকে, কারণ দুইটাকে একটা ওয়ার্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে এখানে, এটা একটা কম্পাউন্ড নাউন হিসেবে গঠিত হয়ে গেছে। আর যেহেতু এটা কম্পাউন্ড নাউন, সো এখানে আরেকটা আর্টিকেলকে আমি দেখাতে পারি না, সেই জন্য আমরা কি করব, এই জায়গাটায় আর্টিকেল লিখবো না। আরেকটা ওয়ার্ড আছে যেরকম এক্সামিনেশান, এক্সামিনেশান, এক্সামিনেশান শব্দটার পূর্বে সবসময় আর্টিকেল দিবস, ফিক্সড ওয়ার্ড। তাহলে দেখতে যাচ্ছি যে এরকম বেশ কিছু স্ট্রাকচার আর্টিকেলের উপরে আছে, ঠিক আছে, প্রায় এখানে 29টার মতো স্ট্রাকচার আছে। এই 29টা আমরা অনেকে আর্টিকেল যখন পড়ি তখন আমরা শুধু আর্টিকেল ভাওয়েল সাউন্ড এই কথাগুলোর উপর ডিপেন্ড করি, কিন্তু এই কথাগুলো দিয়া টোটাল আমরা আর্টিকেলটাকে ভালোভাবে ডিল করতে পারি না, কারণ এখানে অবশ্যই এই স্ট্রাকচারগুলো জানতে হবে। পরবর্তীতে যদি আমার কখনো সুযোগ হয় তাহলে আমি তোমাদের সাথে সেই 29টা স্ট্রাকচার নিয়েই আলোচনা করব বা দেখাবো। আজকে হয়তো খুব বেশি স্ট্রাকচার দেখাতে পারলাম না, তবে তোমাদের জাস্ট আমি এই জিনিসটা মেসেজটা দিতে যাচ্ছি যে আর্টিকেল যখন আমরা পড়ব তখন অবশ্যই আর্টিকেল কোন কোন জায়গায় বসে তার যে কিছু স্ট্রাকচারাল ভিউ আছে সেটা আমাকে খুব ভালোভাবে জানতে হবে। চলো আমরা এখন একটা উদাহরণের ভিতর দিয়ে যাই, যেই উদাহরণটার ভিতরে দিয়ে যে গেলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো যে কীভাবে এই স্ট্রাকচারগুলোকে আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি। ওকে, একটু বন্ধ করেন, আমি একটু লিখে নিই কত মিনিট। তো আমরা একটা উদাহরণ দেখতেছি ব্ল্যাক হোয়াইট বোর্ডে, এটা হচ্ছে লিখছে জেমস নর্ম্যাল হল ওয়াজ ড্যাশ আমেরিকান রাইটার। এখানে দেখো আমেরিকান রাইটার, আমেরিকান রাইটার, এখানে যদি আমরা কথাটা বলি এই যে রাইটার এটা একটা নাউন এবং আমেরিকানটা হচ্ছে অ্যাজেকটিভ, তাহলে অ্যাজেকটিভ এবং নাউন পাশাপাশি আছে, এবং এই জন্য অ্যাজেকটিভ এবং নাউন এর পূর্বে আমরা আর্টিকেল এ অথবা এন বসাবো। কিন্তু এই যখন উচ্চারণটা করতেছি এখানে আমেরিকান, এখানে দেখতেছি আমরা সাউন্ডটা যে যে সাউন্ড আমাদের আসতেছে উচ্চারণ করবা ভাওয়েল সাউন্ড, সো এখানে আমরা কী দিব, এন। আর দেখি হি রোড ড্যাশ স্টোরি অ্যাবাউট ড্যাশ, হি রোড যে স্টোরিটার কথা এখানে বলা হচ্ছে এই স্টোরিটার কথা আগে মানে এই পেসেসের অর্থাৎ এই দ্বিতীয় লাইনে যে স্টোরিটার কথা বলা হচ্ছে তার আগে এর উল্লেখ নাই। যদি এই স্টোরিটার কথা দ্বিতীয় লাইনের আগে উল্লেখ থাকতো তাহলে আমরা এটাকে নির্দিষ্ট মনে করে এখানে দি লিখতে পারতাম, বা যদি এই যে স্টোরিটা উনি লিখেছেন সেটার কথা যদি পেসেসের পরে কোথাও উল্লেখ থাকে তখন এটা নির্দিষ্ট হয়ে যাবে এবং সেখানে দি বসবে। যেহেতু আগে উল্লেখ নাই তার মানে এটা অনির্দিষ্ট, তাহলে আমরা এখানে লিখব কি, হি রোট এ স্টোরি অ্যাবাউট ওয়ান্ডারফুল পিস। এই যে পিস এটা নাউন, ওয়ান্ডারফুল এটা অ্যাডজেক্টিভ, তাহলে নাউন এবং অ্যাজেকটিভ যদি পাশাপাশি থাকে তার পূর্বে আমরা আর্টিকেল এ অথবা এন ব্যবহার করব, এখানে আমরা এ ব্যবহার করব। দ্যাট টুক প্লেস বিটুইন হিম অ্যান্ড, এই যে এখানে একটা শব্দ আসছে ফার্মার, এটা নাউন, যেহেতু নাউন তাহলে তার পূর্বে আমাদের আর্টিকেল দিতে হবে, নাউন পূর্বে আর্টিকেল দিতে হবে। এই ফার্মারের কথা আগে কোথাও বলা নাই, যেহেতু এই পেসেসে ফার্মারের কথা আগে কোথাও বলা নেই সেজন্য আমরা এইখানে আর্টিকেল এ ব্যবহার করব। তাহলে এইভাবে আমাদেরকে পার্টস অফ স্পিচ চিনে, কারণ আমরা ইংরেজি সেকেন্ড পেপারের ফিল ইন দ্য গ্যাপস আর্টিকেল বা যাই করতে যাই না কেন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পার্টস অফ পিসগুলোকে ভালোভাবে চিনা, কারণ পার্টস অফ পিসগুলো ভালোভাবে না চিনলে আমরা আর্টিকেলের কাজগুলো ভালোভাবে করতে পারবো না। তাই এই ছিল আমার এই আর্টিকেলের উপরে কথা, এইখানে প্রায় অনেকগুলো স্ট্রাকচার আছে, আমি পরবর্তীতে সুযোগ হলে তোমাদেরকে এই স্ট্রাকচারগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে ফাইন অ্যাট হোম, থ্যাংক ইউ ভেরি মাচ।